একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন যে ইব্রাহিম, তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও, ঐতিহাসিক ঘোষণা, বিগ অ্যানাউন্সমেন্ট। সেটা কিসের ঘোষণা? সেটা হচ্ছে হজের ঘোষণা। কিভাবে হজ শুরু হলো? তুমি হজের ঘোষণা দাও। সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এখানে কোনো মানুষ নেই, কোনো জনপদ নেই, কেউ নেই, আমি কার কাছে হজের ঘোষণা দেব? আল্লাহ তাআলা বললেন, তুমি শুধু ঘোষণাটা দাও, গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আযিন ফিন্নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, তোমার এই ঘোষণার বদৌলতে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে। এবং সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে উঠলেন, কোন বর্ণনায় জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন, উঠে ঘোষণা দিলেন, আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম কদ ইত্তাখাযা বাইতান ফাহাজ্জু। হে গোটা বিশ্বের মানুষ, আল্লাহ তাআলা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে, তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো। তাফসিরে এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন। এমনকি আমরা যখন তখন ছিলাম না এই পৃথিবীতে, আমরা রুহের জগতে ছিলাম, আমাদের কাছে আল্লাহ তাআলা এই আহ্বানটি পৌঁছেছিলেন। এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাব্বাইক লাব্বাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি, তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাবা জিয়ারতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকে।